আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করব, সেটা হলো মাছের ডিমের বড়া রেসিপি। আর এই ক্রিসপি বড়াটা কিভাবে একদম সহজে বানানো যায় আপনাদের সাথে শেয়ার করে নিব। তো চলুন মূল রেসিপিতেই চলে যাই। এখানে আমি 250 গ্রামের চেয়ে বেশি রুই মাছের ডিম নিচ্ছি, আপনারা যে কোনো মাছের ডিম নিতে পারেন। দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি, 2 চা চামচ কাঁচামরিচ কুচি, 1/2 চামচ করে আদা রসুনের পেস্ট, ধনে পাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচের চেয়েও কম জিরের গুঁড়ো ও স্বাদমতো লবণ। এবার সবগুলো উপকরণকে হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিব। ভালো করে এভাবে হাত দিয়ে কষলিয়ে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন মিক্স হয়ে গেছে। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি দিয়ে দিলাম রান্নার তেল। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি বড়াগুলো। আর এই বড়াগুলো এভাবে চ্যাপ্টা করে করে দিবেন, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নেবেন, এতে ভিতরটা ভালো করে হবে। আর চুলার আঁচটা কমিয়ে ভেজে নিলে এই বড়াটা ক্রিসপি হবে। এই তো এক পাশ হওয়ার পর আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে আমি দুইও পাশ ভেজে নেব। বড়াগুলো ব্রাউন কালার হয়ে আসছে, এবার আমি সবগুলো বড়া নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এতে একে একে আমি সবগুলো বড়া তুলে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন হয়ে গেল আমার এই মাছের ডিমের বড়া রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।